বাইবেলের যুগেও এক মহামারী ছিল, আর সে মহামারীটা দুইভাবে দেখা যেত, একদিকে ইতিবাচক হিসেবে, অন্যদিকে নেতিবাচক হিসেবে। কর্মের মাধ্যমে আমাদের এটা এটা থেকে পরিত্রাণ পেতে হবে এবং বেশি করে মানুষের সংবেদনশীল হওয়া উচিত, এই বিষয়গুলি জানা উচিত ভালো করে, যারা এখনো জানতে পারেননি করোনা ভাইরাসটা কি। বিপদ মুসিবত যখন আসে, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন ঈমানদার যারা তারা বলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ এমন একটা দেশ, তার প্রকৃতি, তার খাদ্য সামগ্রী বা তার জীবনযাত্রা, সব কিছুর মধ্যে যারা একটা শক্তি আছে, আর সেই শক্তিটা হচ্ছে সহ্য করার শক্তি। বাংলাদেশ সরকার অনেক খুব চেষ্টা করতেছেন আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং সমস্ত মানুষকে বলবো আপনারা সচেতনতা অবলম্বন করুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচার জন্য সুযোগ করে দিন। পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, সচেতনতা বলেন, মানুষের এদিকে ঘোরাঘুরি, একসাথে জড়ো হওয়া, হ্যাঁ, এগুলোকে কর্ম বলি আমরা, এগুলো থেকে বিরত থাকতে হবে মানুষকে। সমস্ত নিয়ম যেগুলি স্বাস্থ্য পরামর্শকেরা দিচ্ছেন, ডাক্তাররা দিচ্ছেন, বিজ্ঞানীরা দিচ্ছেন, সেগুলি মেনে চলা, এবং সেই সাথে আরও বেশি পরমেশ্বর ভগবানে বা আল্লাহ নির্ভরতা, অর্থাৎ যেটাকে বলে আত্মনিবেদন, যেটা বাস্তবতা সেটাকে স্বীকার করেই ইসলাম সব কিছু করতে বলেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলা হয়েছে, কিন্তু তাওয়াক্কুলটা কীরকম হবে সেটাও শিক্ষা দিয়েছেন। অর্থাৎ সমস্যা তৈরি হয়েছে, রোগ সৃষ্টি হয়েছে, একটা মহামারী দেখা দিয়েছে, এখন আমাদেরকে চিকিৎসা নিতে হবে, ডাক্তারদের পরামর্শ নিতে হবে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শগুলি নিতে হবে, এবং সেগুলি মেনে চলতে হবে।